আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগত। এসএসসি পরীক্ষা 2024 একদম শেষ পর্যায়ে, বাকি রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রথম রমজানে। তো বিগত ক্লাসগুলো ঠিকভাবে এবং মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটিকে দুভাগ করেছি। এখন রয়েছে 50টি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল কোন ধরনের প্রশ্ন আসবে, এগুলো সবগুলোই আমাকে আমার সহকর্মী বিজিএস শিক্ষকবৃন্দ সহযোগিতা করেছেন। তোমাদের একটা কথা বলে নেই, তিনটা বিষয় পড়াতে আমার খুবই আনন্দ লাগে, বোঝাতে, ইউটিউব ভিডিও বানাতে, বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, নতুন করে হচ্ছে আইসিটি। তো আইসিটি যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা তো আছোই, এবং যারা 2025 অংশগ্রহণ করবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো আজ আশা করবো কোনো ভুল নেই, যদি ভুল বা প্রিন্টিং মিস্টেক থাকে তো পরবর্তী যে ক্লাসটা আজকেই নিব সেটি হচ্ছে তোমাদের জানিয়ে দেওয়া হবে। সংক্ষিপ্ত ক্লাস, তোমাদের এতে বেশি সময় ব্যয় হবে না। আমি বারবার বলি যে বোর্ড বই, হ্যাঁ, তোমাদের যে বোর্ড বইটা অনেক বড়, এটা ভালো করে পড়বে, শেষ পরীক্ষা ভালো হলে ভালো লাগবে, তীরে এসে তরি যাতে না ডোবে যে শেষ পরীক্ষাটা আরো ভালো হওয়া লাগতো, কেমন জানি হলো। তো যাই হোক, আশা করি শেষ পরীক্ষাটাও ভালো হবে, দোয়া করি। তোমরা যে বহুনির্বাচনীগুলো রয়েছে, আমি যে 50টি করব সকল বোর্ডের জন্য, যারা কমার্স এবং আর্টসে তারাও আমার কাছে ভিডিও চাও তোমরা, আসলে আমি এগুলো দিতে পারি না। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, তোমরা জানো, যারা জানো না, আমি মোহাম্মদ আবু কাউসার আকাশ, সিনিয়র শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, ক্যান্টনমেন্ট ঢাকা। অফিসিয়াল অনেক কাজ করতে হয়, তার ফাঁকে ফাঁকে তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করি। তো বিষয়ভিত্তিক যে শিক্ষক তারা আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। তো তোমরা খেয়াল করো যে প্রথম যে প্রশ্ন, নিম্নের কোন জেলাগুলো ভূমিকম্পের প্রলয়নকারী, হ্যাঁ, প্রলয়নকারী বলয়ে অবস্থিত, সঠিক উত্তরটা দেখে নাও। এটি হলো চট্টগ্রাম, সিলেট ও রংপুর। নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল? গণমাধ্যম। এটি আসলে চমৎকার একটি মাধ্যম, এখন দেখো গণমাধ্যম অনেক। রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি? সেটি হচ্ছে সরকার। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? এটি হচ্ছে করতোয়া ও আত্রাই। তোমরা পরীক্ষা দেওয়ার মতো করে নিতে পারো, আর যারা 2025 দেবে তারা একটু ভালোভাবেই মনে করো যে একটা ইন্টারফেস এসেছে, তুমি 1 থেকে 50 লিখছো, তোমরা পাস কি হবে দেখে নিয়ে পরে উত্তরগুলো মেলাবে। তো আমি দ্রুত বলে দিচ্ছি, 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে? তোমরা এটি জানো মনে হয়, মোহাম্মদ আলী জিন্না। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? এটি হল জনগণ। 6 দফা পূর্ব বাংলার মুক্তির সনদ কারণ? এতে 2 ও 3 পূর্ব বাংলায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করার দাবি ছিল, নিজেদের নিরাপত্তা নিজেদেরই রক্ষা করার দাবি ছিল। টেকসই উন্নয়নে মৌলিক বিবেচ্য বিষয় কোনটি? তোমরা দেখো সমাজ ও পরিবেশ। 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও, দীপক দেয়া আছে। জনাব সাকিব তার একটি অব্যবহৃত ঘরে আটা টাঙ্গানো মেশিন বসালেন, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে কাজ করার চিন্তাও করলেন, উৎপাদনের একটি বিশেষ উৎপাদনের উপাদানের অভাবে তিনি সেটা করতে পারলেন না। জনাব সাকিবের উৎপাদন কাজ পরিচালনা করতে কোন অভাবটির অভাব, উপাদানটির অভাব রয়েছে? এটি হচ্ছে সংগঠন। জনাব সাব্বিরের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে যে পর্যায়ে আছেন তা হলো, আসলে এটি হলো সাকিব হবে, সাকিবই তো আছে, ঠিক আছে। তো যাই হোক, একটি হলো 1 ও 3, দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, উৎপাদন কার্যক্রম পরিচালনা। আন্তর্জাতিক বিদ্যালয়ের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হেগ। আমার মেয়েও তোমাদের সঙ্গে অনেক রাতে যুক্ত, বাবার ক্লাস দেখার জন্য ছুটে এসেছে। তো এখানে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন কার উক্তি?
হ্যাঁ, টি এইচ গ্রিন। উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, জিন্নাহর ঘোষণায় প্রকাশ পেয়েছে স্বৈরাচারী মনোভাব। ভূমিকম্প চলাকালীন সময় জনসাধারণের করণীয় হলো, দেখো অনেকগুলো আছে, দৌড়ে ঘরে যাওয়া, এদিক ওদিক ছুটে যাওয়া, টেবিলের নিচে বসে পড়া, চিৎকার করা। তো এখানে টেবিলের নিচে বসে পড়া, এগুলোর মধ্যে এটি শ্রেয়। তারপরে খেয়াল করো যে কৃষি ক্ষেত্রের উন্নয়নে একটি বড় বাধা কোনটি। তোমরা জানো এটি প্রাকৃতিক দুর্যোগ। অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন? এটা হলো যথাযথ নিয়ন্ত্রণের অভাব। জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণটা অনেকটা সরকার বা মানুষের হাতে। একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আয়কর। বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস কোনটি? বাণিজ্য শুল্ক থেকে আমাদের সর্বোচ্চ আয়টা আসে, করটা আসে। ঐতিহাসিক আগরতলা মামলায় শুনানি কোথায় হয়? ঢাকা ক্যান্টনমেন্ট। এটি উন্মুক্ত, তোমরা দেখতে পারবে, যারা কখনো যাওনি দেখবে। হ্যাঁ, নর্থ ওয়েস্টার্লিস, হ্যাঁ, কিসের নাম? এটি একটি ঝড়ের নাম। রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি? এই প্রশ্নগুলো আসে, তোমরা দাগিয়ে নিতে পারো। এবং বারবার বলছি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা হয়েছে, তোমরা এগুলা অনুশীলন করবে। আরো অনেকগুলো প্রশ্ন দিব। আরো যদি মনে করো যে ইনস্ট্যান্ট কিছু প্রশ্ন রাতেও দিতে পারি আগামীকাল। কোন প্রতিষ্ঠান ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিল? হ্যাঁ, তমদ্দুন মজলিস। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বোর্ডে এসেছে। বাংলাদেশ স্বাধীনতার 40 বছরে কতগুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? এটি হলো 3 গুণ। হ্যাঁ, কত গুণ? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? এটিও তোমরা দাগিয়ে নিতে পারো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোন তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 10 এপ্রিল 1971। এটা দাগিয়ে না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুরমা নদী কোন শহরের উপর দিয়ে প্রবাহিত? সিলেট। 27 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কততম সদস্য হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়? এটি হল 136তম। সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা পেয়েছে কেন? চমৎকার প্রশ্ন, বাঙালি সৈন্যদের আন্তরিকতার জন্য। তো বাঙালি সৈন্যরা তোমরা জানো যে বিভিন্ন দেশে, ইউএন, হ্যাঁ, সব বিভিন্ন দেশে যায় শান্তিরক্ষা মিশনে, তাদের যে ব্যবহারের আন্তরিকতার কারণে এটি হয়েছে। এসডিজি বাস্তবায়নের প্রধান বিবেচ্য বিষয় কোনটি? অংশীদারিত্ব। 30 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বলা হয় BIWTA? এটি 30-31, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মৃতি মিনার কে রচনা করেছেন? এটা তোমরা জানো যে আলাউদ্দিন আল আজাদ। তো পাঠশালা পরিকল্পনার জন্য বঙ্গবন্ধু সরকার 5ম বার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করেন এবং সুদ সহ কৃষি জমির খাজনা মওকুফ করেন, এটি একটা ভালো উদ্যোগ। মুক্তিযুদ্ধের সময় খাদ্য, বস্ত্র, অস্ত্র ও প্রশিক্ষণের দায়িত্ব কার ছিল? ক্যাপ্টেন এম মনসুর আলী। নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ? আমি শুধু উত্তরটা বলছি, প্রযুক্তি, এটা আন্তর্জাতিক সম্পদ। মনে করো উদ্ভাবনী শক্তি, খনিজ সম্পদ, এগুলো স্থানীয় কর্মদক্ষতা। রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি? এটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি করলে মাথাপিছু আয় বাড়বে, দরিদ্রতার হার কমবে, বেকারত্ব কমবে। 36 নম্বর প্রশ্ন, জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন অর্থ ব্যবস্থাপনায়? ধনতান্ত্রিক। জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান? এটি হচ্ছে জৈবিক উপাদান। 38 নম্বর প্রশ্ন, নারীদের কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ কবে হয়? 1960 সালে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে প্রতিকারের জন্য কার নিকট আবেদন করবে? প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন। অবশ্যই নির্বাচন কমিশনের ব্যাপার। সড়ক দুর্ঘটনার কারণ হলো সবগুলো, সড়ক ব্যবহারের নিয়ম না জানা, রাস্তার উপর বাজার স্থাপন, আইন প্রয়োগকারীর সংখ্যার দায়িত্ব পালনে অনীহা। যারা দায়িত্বে থাকে তারা যদি এরকম ডিসিপ্লিনটা, হ্যাঁ, নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে। 41-42 নং প্রশ্নের উত্তর, ফুয়াদ ক নদীর তীরে বসবাস করে যা দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, একটি প্রাকৃতিক দুর্যোগ নদীটির একটি নতুন ধারা জন্ম দেয়। ফুয়াদের এলাকায় জঙ্গল আছে যা বিভিন্ন গাছে পূর্ণ। সে এই জঙ্গলের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে যা এটিকে অন্যান্য জঙ্গল থেকে আলাদা করেছে, ক নদীটির নাম কি? মানে বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। ফুয়াদের এলাকার জঙ্গলের গাছগুলো, হ্যাঁ, 1-3 উঁচু ভূমির লাল মাটিতে জন্মায় এবং একটি নির্দিষ্ট ঋতু দ্বারা প্রভাবিত।
43 নম্বর প্রশ্ন, আরেক ফাল্গুন উপন্যাসটি কে লিখেছেন? জহির রায়হান তোমরা জানো, এটি পরীক্ষায় আসে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুসলিম দেশের আইন সভাকে সাধারণত কি বলে? এটা চমৎকার প্রশ্ন, দাগিনা মজলিশ। রোহানের বাবা সংসদের একজন সদস্য, তিনি নিচের কোন কাজটিতে অংশ নিতে পারবেন? এটি হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। 47 নম্বর প্রশ্ন, গণতন্ত্র হলো জনগণের, জনগণের জন্য ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা, উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কন। গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসাবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয় কখন? এটা হলো 18th century। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? এটা হলো গ্রীসে। নিচের কোনটি নির্বাচনের কাজ? জনপ্রতিনিধি বাছাই। এই হচ্ছে তোমাদের 50টি বহু নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য এখন রয়েছে রচনামূলক যে সাজেশন, তোমরা কোনটা পড়বে এটি আমি স্লাইড বানাইনি, মুখে বলি, তোমরা লেখো। কাগজ কলম আশা করি হাতে রয়েছে, আমাকে এটি দেয়া হয়েছে চমৎকার একটি সাজেশন। হ্যাঁ, তো কোন কোন বিষয়গুলো আসতে পারে? প্রথম অধ্যায় থেকে ভাষা আন্দোলন অংশটুকু, যুক্তফ্রন্ট, বৈষম্য, ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং আগরতলা মামলা, এখান থেকে তোমার গঘ নম্বর প্রশ্নগুলো আসবে। দ্বিতীয় অধ্যায়ে 7 মার্চ, অপারেশন সার্চলাইট, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধে ভূমিকা, ছাত্র, নারী, গণমাধ্যম আরও কয়েক থাকবে, এবং দেশ ভারত এবং রাশিয়ার যে ভূমিকায় সেগুলো তোমাদের সৃজনশীল আকারে আসতে পারে। তৃতীয় অধ্যায় দেখো সৌরজগতের কোন গ্রহ, পৃথিবী, সময় নির্ণয়, দ্রাঘিমা নির্ণয়, আহ্নিক গতি, বার্ষিক গতি, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন এবং জোয়ার ভাটা, এগুলো তোমরা নোট করো, এগুলো থেকে প্রশ্ন বানানো হবে। চতুর্থ অধ্যায় কোন ভূপ্রাকৃতিক অঞ্চল, ভূমিকম্প, কোন দেশের কোন ঋতু, এগুলো। পঞ্চম অধ্যায় থেকে কোন নদী, নদীর গতিপথ বলা হয়েছে, কোন বনাঞ্চল, পানি সম্পদ, সৌর বিদ্যুৎ, এগুলো হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় থেকে। এবং ষষ্ঠ অধ্যায় থেকে দেখো যে রাষ্ট্রের কোন উপাদান, রাষ্ট্রের কোন কাজ, তথ্য অধিকার আইন, নাগরিক কর্তব্য, আইনের উৎস, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, তোমরা নোট করে নাও। সপ্তম অধ্যায় সরকারের কোন বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পৌরসভা, ইউনিয়ন, জেলা প্রশাসক, এখান থেকে প্রশ্ন আসবে। অষ্টম অধ্যায় কোন নির্বাচন, কোন ধরনের গণতন্ত্র, গণতন্ত্র, রাজনৈতিক দল, এর কাজ, এগুলো নিয়ে প্রশ্ন তৈরি আসবে। নবম, জাতিসংঘ প্লাস পটভূমি, বাংলাদেশের জাতিসংঘ, জাতিসংঘের বাংলাদেশ, CEDAW। দশম অধ্যায় SDG, এটা চমৎকার, এটা সবসময় আসে, অংশীদারিত্ব, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, এগুলো আসলে আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখেছি, এগুলোও স্যারও আমাকে এগুলো সহযোগিতা করেছেন, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরাও যদি বই, টেস্ট পেপার, বোর্ডের প্রশ্নগুলো দেখো তাহলে এগুলোই বারবার ঘুরে ফিরে এসেছে। একাদশ, কোন অর্থনৈতিক ব্যবস্থা, কোন ধরনের সম্পদ, সমষ্টিগত হতে পারে, জাতীয় হতে পারে। দ্বাদশ, গাণিতিক সমস্যা, GNP, JNI, PCI, এগুলো নোট করে নাও, আবার GNP, GNI, PCI, এগুলো উন্নত, অনুন্নত, উন্নয়নশীল, কোন অর্থনৈতিক বৈশিষ্ট্য, এগুলো তোমরা নোট করো। ত্রয়োদশ, 13 অধ্যায়, আয়ের কোন খাত, কোন ধরনের ব্যাংক, ব্যাংকের কোন ধরনের কাজ, এগুলো পরীক্ষা আসবে। চতুর্দশ, কোন ধরনের পরিবার, পরিবারের কোন ধরনের কাজ, সামাজিকীকরণ, সামাজিকীকরণের কোন উপাদান, কোন প্রতিষ্ঠান, এগুলো তোমার উদ্দীপক আকারে আসবে। পঞ্চদশ অধ্যায়ে সামাজিক পরিবর্তনের কোন উপাদান, ষোড়শ অধ্যায়ে কোন সামাজিক সমস্যা, এটি কিন্তু সবসময় আসে, সমস্যার কোন কারণ, তারপরে সমস্যা সমাধানের উপায়, হ্যাঁ, কেন্দ্রিক, এই এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আশা করি নোট করেছ। আগামীকাল আমি তোমাদের আরও কমপক্ষে 50টি বহু নির্বাচনী এবং অনুধাবনের একটা সাজেশন তৈরি করছি, এটি তোমাদের দেয়া হবে। যদি তোমরা এটা ভালো করে দেখো তোমাদের উপকার। হ্যাঁ, তো তোমরা এরকম সবসময় এই হাস্যোজ্জ্বল মুখ থাক এবং শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে, এবং এবার গতবারের তুলনায় অনেক তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছ, এটি আমি দেখেছি, প্রতিদিন পরীক্ষায় খোঁজ নিয়ে সেন্টারে যাই। তো যাই হোক, দুই একটি পরীক্ষা কারো একটু কম খারাপ হতে পারে, কিন্তু তোমরা মনে করো বোর্ডে আমরা যে বোর্ড পরীক্ষক রয়েছি প্রচুর নাম্বার দেওয়া হয়, কোমলমতি শিক্ষার্থী তোমরা লিখছো আর আমাদের নাম্বার দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া থাকে।
তো তোমরা লার্ন উইথ ফানের সঙ্গে এতদিন ছিলে থাকবে, যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ, যারা করো নাই তোমরা করবে, বেশি বেশি শেয়ার করবে, আমার উৎসাহ উদ্দীপনা বাড়বে। উচ্চ মাধ্যমিকে গেলে আমার প্রচুর ক্লাস আমি রেডি করছি, তোমরা পাবে। তো আমার আরেকটি চ্যানেল আছে রংধনু বাই আবু গাউসার আকাশ, আমি বলছি রংধনু বাই আবু গাউসার আকাশ, ওখানে প্রচুর বাংলা ক্লাস হয়েছে, তোমাদের যারা আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবে। তো যাক, এই ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকো, সুস্থ থেকো, ভালো থেকো এবং সুন্দরভাবে বোর্ড বইয়ের সঙ্গে থাকো, টেস্ট পেপারের সঙ্গে থাকো এবং প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষার জন্য তোমাদের আল্লাহর কাছে দোয়া করি যে তোমরা শেষ পরীক্ষাটা যেন খুব ভালো দেবো। আল্লাহ হাফেজ।